আসসালামু আলাইকুম, আমি আজকে আপনাদের দেখব একটি ম্যান্ডেলা আর্ট ডিজাইন কিভাবে করতে হয়। তার জন্য অ্যাট ফার্স্ট আমি একটি লেয়ার প্যানেল নিব। লেয়ার প্যানেলের নামটি আমি রাখব ম্যান্ডেলা আর্ট নামে। আমি একটি প্যানেল নিলাম, প্যানেলটিকে আমি এই পাশে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখান থেকে আমি আপনার লাইন সিগমেন্ট টুলটি নিব। লাইন সিগমেন্ট টুলটি নেওয়ার পর আমি এখানে শিফট কন্ট্রোলটি শিফটে শুধু শিফটি টিপ দিয়ে আমি ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো। আসার পরে এটাকে আমি হরিজেন্টাল এবং এলিগেন ভার্টিক্যাল এলিগেন সেন্টারটি দিয়ে মিডল করে নেব। মিডল করে নেওয়ার পর আবারও আমি এটাকে আপনার ট্রান্সফর্মস রোটেট 90 ডিগ্রি করে নেব। 90 ডিগ্রি করে তারপর প্রিভিউ টু 1 করে দেবেন, কপি দেবে। কপি দেওয়ার পরে আপনার এখান থেকে আপনি ব্রাশ টুলটি দেখতেছেন, ব্রাশ টুলটি থেকে আমি একটি ছোটখাটো একটি ডিজাইন নিব। হ্যাঁ, এইটাই থাক, এটাকে আমি এভাবে রাখার চেষ্টা করি। হ্যাঁ, আমি এটাকে এভাবে রাখার চেষ্টা করলাম, আপনারা আরো ভালো করে করবেন। আমি লেয়ার প্যানেলে এসে এটাকে আমি আপনার ক্লিক টু টার্গেট ড্র্যাগ টু মুভ অ্যাপ্রোন্স করে দিব। অ্যাপ্রোন্স করার পর আমি ইফেক্ট কন্ট্রোলে এসে আপনার ডিস্ট্রয় টু ট্রান্সফর্ম এবং ট্রান্সফর্মসে এসে আপনার রিফ্লেক্টস এক্স করে দিব এবং এখানে আমি 1 দিব। 1 দেওয়ার পর প্রিভিউ টু 1 থাকবে, ওকে ওকে দেব। আবার ইফেক্ট ডিস্ট্রয় ট্রান্সফর্মস ট্রান্সফর্মস আবার অ্যাপ্লাই নিউ ইফেক্ট, এখানে আমি দেব 30 ডিগ্রি আর এখানে দেব 11। 11 দেওয়ার পর আপনার প্রিভিউ টু 1 থাকবে, কপি। কপি করার পর এখানে দেখতে পারতেছেন একটি ছোটোখাটো একটি আমার ডিজাইনের মতো এসে পড়েছে। তারপর আমি আবার এখানে আবার কি করব, আপনার এখান থেকে আমি লেয়ার প্যানেলে এসে আপনার লেয়ার প্যানেল লাইন 1 এবং 2টি অফ করে দেব। অফ করার পর আমি আবার লাইন সিগমেন্টটি নিব নতুন করে। নেওয়ার পর এখান থেকে আসবো, আসার পর এটাকে আর্টবোর্ডে আমার এলিগেন টু আর্টবোর্ড করে নিব। এলিগেন টু আর্টবোর্ড করার পর ক্লিক, এটা হরিজেন্টাল ক্লিক প্লাস ভার্টিক্যাল ক্লিক করে আপনার মিডল করে নেবেন। মিডল করে নেওয়ার পর আমার যে আপনার লাইনটি আছে মেন যে লাইনটি আছে এটাকে আমি ট্রান্সফর্ম রোটেট -15 ডিগ্রি করব। -15 ডিগ্রি প্রিভিউ, এটা প্রিভিউ কপি না, এটা ওকে দিবেন। ওকে ওকে দেওয়ার পর আপনারা এখানে যে এই যে মেন লাইনটি আছে এটাকে আমি এই পাশটা ডিলিট করে দেব। তার জন্য আমাকে এখানে আসতে হবে, এখানে আসেন। অ্যাট ফার্স্ট আমার এটা ডাইরেক্ট শুধু মেন টুলে মেন সিলেকশন টুলে টিপ দেওয়ার পর আমাকে এটাকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর এখানে আমার এসে আপনার অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট মিডল ক্লিক ক্লিক করার পর তারপর আপনার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই সাইডটা ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর ডিলেট ডিলেট দেওয়ার পর আপনার এখান থেকে আপনি পেন টুল নেবেন। পেন টুল এসে পেন টুল নেওয়ার পর আপনার মিডল থেকে ক্লিক করে শিফট টিপ দিয়ে আপনার ডাইরেক্ট ড্র্যাগ করে উপরের দিকে আসার পর এটার সাথে মিলিয়ে দিবেন। জাস্ট এরকম একটি আপনার ডিজাইন হবে। ডিজাইনটি হওয়ার পরে আপনি এখান থেকে আপনার লেয়ার প্যানেলে এসে আপনার মেকের রিলিজ ক্লিপ মার্কস করে দিবেন। ক্লিপ মার্কস করে দিলাম আমি, তারপর জাস্ট এরকম একটি ডিজাইন হবে। এটা হলে তারপরে আপনি কি করুন, লেয়ার প্যানেলের যে লাইনগুলো আছে এটি 1 করে দিবেন। 1 করে দেওয়ার পর আপনি এখান থেকে আপনি ডিজাইন করতে পারেন। আপনি নিজে যদি চান ডিজাইনটি করতে, দেখেন আমি কিভাবে করি। আমি ব্রাশ টুলটি নিলাম, হোয়াইট আছে না, এটাকে আমার এটাকে কালারটাকে আমি ব্ল্যাক করে নিলাম। ব্ল্যাক করে নেওয়ার পর এখন দেখেন ভালো কিছু আঁকার চেষ্টা করি, দেখি পারি কিনা।
আপনারাও চেষ্টা করবেন এবং ভালো কিছু আঁকার চেষ্টা করবেন যে এটা দিয়ে আপনি অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। চেষ্টা সফলতা মিলে আপনারা যদি চেষ্টা না করেন তাহলে কিছু সফলতা পাবেন না। এখানে চেষ্টার ফলে আপনারা কিছু তৈরি করতে পারবেন, এর চেয়ে ভালো ডিজাইন তৈরি করতে পারবেন আপনারা। আপনারা যদি চেষ্টা করেন, ম্যান্ডেলা আর্ট ডিজাইনটি অনেক একটি সুন্দর একটি ডিজাইন আর্ট, এটি আপনারা শিখবেন। এ থেকে আপনার লাইফের সফলতার জন্য একটি ভালো একটি ভবিষ্যতে আপনার কাজে লাগতে পারে। আসসালামু আলাইকুম, আবার সালাম দিলাম, ভালো থাকবেন, দোয়া করি সুস্থ থাকবেন।